একজন মসজিদের ইমাম বলেছেন, যদি প্রত্যেক নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া জিজ্ঞাসা করা হয়, তোমরা কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে চাও, তাহলে প্রত্যেক নবী নাকি তাদের নবুয়ত বাদ দিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে যেতে ইচ্ছা পোষণ করবেন। এটা কি সত্যি? আসলে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের ব্যাপারে, তারপরে আম্বিয়া আলাইহিমুস সালামদের ব্যাপারে, নবী রাসূলদের ব্যাপারে, মানে আল্লাহ এবং আল্লাহ রাসূল যতটুকু বলেছেন এতটুকু থেকে বাড়তি কোনো কথাবার্তা কোনো অবস্থায় বলা ঠিক না। মানে এগুলোকে বাড়াইয়ে বলা বা ভিন্ন ব্যাখ্যা করা এটা ঠিক না। ঈসা আলাইহিস সালাম তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবেন। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবেন। এই উম্মতের উম্মত হিসাবে তিনি আবার দুনিয়াতে আসবেন। তিনি নবী হিসাবে আসবেন না, আসবেন হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে। এটা অসংখ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এখন অন্য নবীরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে চেয়েছেন নাকি চান নাই, বা কী করছেন না করছেন, বা তারা কি, তাদেরকে এই প্রস্তাব দেওয়া হইলে তারা কি আগ্রহী হইতেন না হইতেন, এসব বিষয় তো আল্লাহ বা আল্লাহ রাসূল কিছুই বলেন নাই। তা আমরা এই বাড়তি বিষয় বেহুদা কথা বলার দরকারটা কি? আমরা কেমনে জানি যে অন্য নবীরা নবী না হয়ে এই নবীর উম্মত হতে চাইতেন? এটা কেমন কথা? নবী নবুয়তের মর্যাদা কত বিশাল মর্যাদা, জমিনে এই জমিনে সবচাইতে মানে অধিক মর্যাদার অধিকারী, সম্মানের অধিকারী কারা? নবীরা। নবীরা হলেন এক নম্বর, হইলে আল্লাহ পাকের কাছে সম্মানিত উচ্চ মর্যাদা সম্পন্ন, অর্থাৎ নবুয়তের মর্যাদাটা সবার ঊর্ধ্বে। সিদ্দিকিন, সুহাদা, সালেহীন এদের চাইতে অনেক ঊর্ধ্বে হইলেও নবুয়তের মর্যাদা। তো এত বড় মর্যাদাবান আল্লাপাক তাদেরকে বানাইছেন, তো তারা কেন ওই নবুয়তের মর্যাদা ছেড়ে তারা এই নবীর উম্মত হবেন, কেন আগ্রহ প্রকাশ করবেন? যদি আল্লাহ এবং আল্লাহ রসুল এরকম বলতেন, আমাদেরকে জানাইতেন, তাহলে আমরা বলতাম। তো এরকম কোনো বিষয় তো আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে জানান নাই, এজন্য এইসব বিষয় যে বিষয় জানান নাই ওসব বিষয়ে আমাদের কথা বলা মানে যে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ আরোপ করা, আল্লাহ রসুলদের উপরে, নবী রসুলদের উপরে মিথ্যা অপবাদ আরোপ করা। তো নবী রসুলেরাকে বলছেন নি যে আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে চাই, এরকম বর্ণনা তো কোথাও এভাবে আসে নাই। অনেক সময় মানুষ রহমান বা মালিক নাম রাখে এবং আমরাও তাদের মালিক বা রহমান এরকম নামে ডাকি, এতে কি আমরা কুফরি করছি? প্রথম কথা হলো রহমান, মালিক এই নামগুলো যখন আমরা রাখব, এই নামগুলো রাখা যাবে, কিন্তু তার সাথে আব্দ যোগ করে রাখতে হবে। আব্দুর রহমান, আব্দুল মালিক, অর্থাৎ আল্লাহর যতগুলো নাম আছে এগুলোর সাথে আব্দ, আব্দ যোগ করে, বান্দা যোগ করে রাখতে হবে। এখন রাখার পরে, এবং এই নামগুলোই উত্তম নাম, যে নামগুলোর সাথে কাউকে ডাকলে যে তাকে ডাকাও হলো, সাথে সাথে আল্লাহ সুবহানাহু তাআলার জিকিরও হলো, আল্লাহর নামটাও হলো। কিন্তু দেখা যায় আমাদের সমাজে তাওহীদের জ্ঞান কম থাকার কারণে মানুষ আব্দুর রহমান রাখলে তারে রহমান ডাকে, তারপরে আব্দুল মালিক রাখলে তাকে মালিক ডাকে, তারপরে আব্দুর রহিম রাখলে রহিম ডাকে, মানে আল্লাহর নামটা ধরে ধরে ডাকে। তো এখানে এই ভাই বলছেন যে এটা কি কুফরি হবে? কুফরি না, এটা হলো প্রথম কথা হলো, যদি কেউ জেনে শুনে ইচ্ছাকৃতভাবে রহমানের ক্ষমতা ওই মানুষকে মনে করে তখন সেটা শিরক হবে। কিন্তু আমাদের দেশে যারা ডাকে এরা ওইসব চিন্তাভাবনা করে ডাকে না, এমনি জাহালতের কারণে, এমনি সংক্ষেপ করার জন্য ডাকে, মানে ওইটা আব্দুর রহমান বলতে গেলে একটু লম্বা হয়ে যায় এই জন্য সংক্ষিপ্ত করে দেয়, এটা মানে ওরকম শিরিক না। তবে এটা ডাকাটা ঠিক না, এটাতেও মানে যে জিনিসটার মধ্যে শিরকের দিকে ধাবিত করে, মানে শিরকের প্রতি ইঙ্গিত করে কিন্তু তার অন্তরে শিরকের নিয়ত নাই, এরকম কাজ করাটাও শরীয়তে নিষিদ্ধ, এজন্য এভাবে ডাকাটা ঠিক না। আর কাউকে যদি নাম এমন হয় ডাকলে তাকে বলে দিতে হবে যে ভাই আমার নাম রহমান না, আমার নাম আব্দুর রহমান, আপনারা আব্দুর রহমান ডাকেন, এইভাবে মানুষকে সচেতন করতে হবে। অনেক চেষ্টার পরও আমি খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারি না, সর্বোচ্চ 7 দিন বা 1 মাসের বেশি খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারি না, এমন কিছু পরামর্শ দেন যাতে সহজে গুনাহের এই বৃত্ত থেকে বের হয়ে আসতে পারি, আর আমার জন্য একটা দোয়া করবেন। জি, আমরা প্রথমে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আমাদেরকে, সবাইকে
আল্লাপাক সকল প্রকার গুণা থেকে বেঁচে থাকার আল্লাপাক আমাদেরকে তাওবায়ে নসুহা করার আল্লাপাক তৌফিক দান করুন। তো যেটি বলছেন এটা আপনার না, এটা অসংখ্য আমাদের সবারই সমস্যা। আমরা যখনই কোনো গুণা করি, তওবা করি, তওবার উপরে ইস্তিকামত থাকতে পারি না। দেখা যায় তওবা করলাম, তওবার পরে আবার কিছুদিন পরে তওবা ভঙ্গ হয়ে যায়। তো একজন মুমিন তার মৃত্যু পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবে, অব্যাহত রাখবে, যে সবসময় সে গুণা হইলে তওবা করবে, এবং তওবা থেকে তওবা করার পরে যে গুণা থেকে তওবা করা হয়েছে গুণা থেকে বেঁচে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। আর আল্লাহ সুবহান তাআলার কাছে এর জন্য ইস্তিকামত থাকার জন্য, যে এই তওবার উপরে যেন দৃঢ় থাকতে পারেন, আল্লাহর সাহায্য কামনা করবে। তো এর জন্য বেশি বেশি সহজ উপায় হলো, মানে যেই সময়গুলোতে দোয়া কবুল হয় ওই সময়গুলোতে বেশি বেশি এই তওবার উপরে ইস্তিকামত থাকার জন্য আল্লাহর কাছে ধর্ণা দেওয়া, বিশেষ করে শেষ রাত্রিতে। শেষ রাত্রিতে আল্লাহর কাছে ধর্ণা দেওয়া যে আল্লাহ আমি তওবা করছি, আমাকে আপনি তওবার উপরে ইস্তিকামত থাকার, এই তওবার উপরে যেন আমি মৃত্যু পর্যন্ত থাকতে পারি সেই তৌফিক দেন। এরপরে আরও বিভিন্ন সময়গুলোতে যেগুলোতে দোয়া কবুল হয় ওই সময়গুলোতে আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য কামনা করা। আর সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, ইয়া মুসাররিফ আল কুলুব সাররিফ কুলুবানা ইলা তাআতিক, ইয়া মুকাল্লিব আল কুলুব সাব্বিত কুলুবানা ইলা দীনিক। আল্লাহ আমাদের কলবগুলো আপনার দীনের প্রতি সাবেত রাখেন, আমাদের কলবগুলোকে আপনার দিনের দিকে, আপনার আনুগত্যর দিকে আমাদেরকে ফিরিয়ে দিন। এভাবে আল্লাহর কাছে এই দোয়াগুলো বেশি বেশি করতে হবে। তারপরে শিরিক থেকে মুক্তির জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে সবসময়, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আন উশরিকা বিহি মা আলাম, আল্লাহ জেনে শুনে আমি শিরিক করা থেকে আপনার কাছে আশ্রয় চাই, আর যেগুলো না জেনে শুনে করি সেগুলো থেকে আস্তাগফিরুকা লিমা লা নাআলাম, যেগুলো না জেনে করি সেগুলোর ব্যাপারে আস্তাগফার করি। এভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে। হাক্কুল্লাহ এবাদত এবং হাক্কুল এবাদত কি? জি, এবাদত মূলত সবগুলারই আল্লাহর, তবে আল্লাহ সুবহান তাআলার ইবাদতটা দুই মাধ্যমে করা হয়। মানে আল্লাহর ইবাদতের বিভিন্ন শ্রেণী বিভাগ আছে, তো তার মধ্যে একটা শ্রেণী বিভাগ হলো আল্লাহর ইবাদতগুলো দুইটা মাধ্যমে করা হয়, একটা হলো সরাসরি আল্লাহর জন্য, আরেকটা হলো বান্দার সাথে আল্লাহর ইবাদত সম্পৃক্ত। তো ইবাদতগুলো বান্দার না, ওগুলো ইবাদত আল্লাহর, কিন্তু আল্লাহর ইবাদতটা আল্লাহর বান্দাদের সাথে সম্পৃক্ত। যেমন আপনার আল্লাহর বান্দাদের দরিদ্র, অসহায়, মিসকিন, ফকির, গরিব, দুস্থ, এদেরকে সাহায্য সহযোগিতা করা, তো এই সাহায্য করাটা আল্লাহর ইবাদত, কিন্তু এটা বান্দার সাথে সম্পৃক্ত, এই জন্য এটা হাক্কুল ইবাদ, বান্দার অধিকার। তারপরে আপনার মা বাবার অধিকার আছে, মা বাবার অধিকার পালন করা আল্লাহর ইবাদত, কিন্তু আল্লাহর ইবাদতটা মা বাবার সাথে, বান্দার সাথে সম্পৃক্ত। তারপরে স্ত্রীর অধিকার, স্বামীর অধিকার, ছেলেমেয়ের অধিকার, ভাই বোনের অধিকার, আত্মীয় স্বজনের অধিকার, প্রতিবেশীর অধিকার, এরকম বিভিন্ন অধিকারগুলো জড়িত আছে। তারপর আরেক ভাইয়ের গীবত না করা, তারপরে আরেক ভাইকে কষ্ট না দেওয়া, এরকম অসংখ্য হক অধিকার বান্দার সাথে জড়িত আছে, ওগুলোকে বলা হয় হাক্কুল ইবাদ। একজন নবমুসলিমের প্রথম করণীয় কি? নবমুসলিমের প্রথম করণীয় ইমান শিখা, তাওহিদ শিখা। মানে উনি প্রথম ইসলামে এসেছেন, এখনও তার ইমান শিখা হয়নি। তো এখন শুধু নবমুসলিমের না, আমরা যারা পুরানা মুসলিম, পুরানা মুসলিমেরও তো ইমান শিখা হয় নাই। পুরানা মুসলিমে তো এখনও লা ইলাহা ইল্লাল্লাহ শিখিনি। লা ইলাহা ইল্লাল্লাহর যে জ্ঞান, এই জ্ঞানটা সর্বপ্রথম প্রত্যেক মুসলিমকে অর্জন করা ফরজে আইন। আল্লাপাক বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান শিখো। লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান যার কাছে আছে সে আলেম, লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান নাই সে জাহেল। আবু জাহেলের কাছে দুনিয়ার সব জ্ঞান ছিল, শুধু লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান ছিল না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে তো আবু জাহাল, তার আগাগোড়া মূর্খতা, সে খালি জাহেল না, জাহেলের বাপ। কেন? তার কাছে লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান নাই, তাওহীদের জ্ঞান নাই, তাওহীদের জ্ঞান নাই, তার কাছে কোনো জ্ঞানে নাই, যত বড় ডিগ্রিওয়ালা, যত সার্টিফিকেট, যত কিছুই থাকুক। এই জন্য একজন মুমিনকে লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান শিখতেই হবে। লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান এখানে আমরা যারা আসছি কারোই শেখা হয়নি,
দা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান শিখতে হবে। আমি যে এই তাওহীদের উপরে লা ইলাহা ইল্লাল্লাহর উপরেই নর্মালি সামান্য জ্ঞানে যেই বইপত্রগুলো দেখেছি, এই বইপত্রগুলোর আলোকে আমি হিসাব করে দেখেছি, নোট করছি যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে হলে তাকে কমপক্ষে আমার 50টা ক্লাস নিতে হবে, 50 ঘন্টা তাকে বুঝাইতে হবে, তারপরে তার ন্যূনতম তার লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে আসবে। তা আমরা কয় ঘন্টা কোচিং করছি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে? প্রাইভেট পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহর? কোচিং করছেন লা ইলাহা ইল্লাল্লাহর? কোথাও কোচিং সেন্টার আছে? কিচ্ছু নাই, লা ইলাহা ইল্লাল্লাহর পড়াশোনায় নাই। তো লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান পাইবেন কই? লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান আলহামদুলিল্লাহ আরব বিশ্বে, আরব দুনিয়াতে কিছু পাওয়া যায়, সহজে পাওয়া যায়, শিখতে চাইলে পাওয়া যায়। কিন্তু আমরা যেই দেশে জন্মগ্রহণ করছি, এই দেশে 126 তরিকার এলেম পাওয়া যায়, 10 লতিফার এলেম পাওয়া যায়, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর এলেম পাওয়া যায় না। লা ইলাহা ইল্লাল্লাহর এলেম না থাকার কারণেই শিরিক কুফর নেফাক বেদাত বিস্তার লাভ করছে। লা ইলাহা ইল্লাল্লাহর এলেম থাকলে এগুলো সব পালাই যেত। লা ইলাহা ইল্লাল্লাহর এলেম যেখানে থাকবে না সেখানে শিরিক কুফর বেদাত এগুলো বাসা বাঁধবে, এগুলো বিস্তার লাভ করবে। কারণ তো তার কাছে লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞানে নাই। তো লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞানের অনুপস্থিত যত বেশি হবে তত বেশি শিরক আর বেদাত বিস্তার লাভ করবে। লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান প্রসার হবে, ওগুলো অটোমেটিক চলে যাবে আস্তে করে। সূর্য যত উপরে উঠে অন্ধকার তত আস্তে আস্তে চলে যেতে থাকে, কুয়াশা যত চলে যেতে থাকে। আর সূর্য চলে যায় রাত্রে দেখবেন অন্ধকার চাপি বসে, কুয়াশা চাপি বসে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহটা হলো সূর্য, এটা যত বেশি স্পষ্ট হবে তত সব অন্ধকার দূরীভূত হয়ে যাবে। কিন্তু আমাদের সমস্যা লা ইলাহা ইল্লাল্লাহর প্রাইভেট নাই, কোচিং নাই, এবং আমরা এটা না থাকাতে এটার যে কী প্রয়োজন এটাও বুঝি না। লা ইলাহা ইল্লাল্লাহর কোচিং করাইতে গেলেও আমরা ছাত্র নাই, লা ইলাহা ইল্লাল্লাহর কোচিং যদি করাইতে যান আপনি, আমরা কষ্ট করে সেই ঢাকা থেকে এত দূর দূরান্ত থেকে আমরা আসি সিলেটে লা ইলাহা ইল্লাল্লাহর ক্লাস করানোর জন্য, দেখা যায় সিলেটবাসী লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান আর দরকার নেই। তারা মনে করে তাদের কাছে বিশাল জ্ঞান আছে, অথচ লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞানে জিরো, কিছুই নাই। লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান শিখার প্রতি আগ্রহও নাই। তো এই জন্য একজন নব মুসলিমের না, আমাদের সবাইরই এখন সব কিছু বাদ দিয়ে আগে তাওহীদের জ্ঞান শিখতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান শিখতে হবে। কেউ কেউ বলেন যে ভাই তাওহীদ তাওহীদ শিরক বেদাত এগুলো একটু কিছুদিনের জন্য রাখেন না। রাখি, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হই, কারণ এগুলো বলতে গেলে মানুষের মধ্যে বিভেদ বাড়ে, আকীদার কথা বলতে গেলে মানুষের মধ্যে বিভেদ বাড়ে, মানুষ বাঘ হয়ে যায়, মানুষ পছন্দ করে না, দেখতে পারে না। এগুলো একটু বন্ধ রাখি, সবাই ঐক্যবদ্ধ হই, দিন কায়েম করে ফেলি, রাষ্ট্রে ইসলাম কায়েম করে ফেলি সবাই মিলে। করার পরে আমরা একবারে বাংলাদেশে যা শিরিক আছে সব দূর করে দিব, যত বেদাত আছে সব দূর করে দিব। আবার কেউ কেউ বলে যে ভাই শোনেন যে এই শিরিক বেদাত কুফর খালি এগুলো আলোচনা করেন, এগুলো বন্ধ রাখি, এক কাজ করেন, এই সমাজে কত রকমের সমস্যা চারিদিকে সেগুলোর বয়ান করেন খালি, জনগণকে সেগুলো সম্পর্কে বলেন, জনগণকে সচেতন করেন। তা আমরা বলি যে ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজে এসেছিলেন সেই সমাজটাকে আমাদের এই সমাজের চেয়ে ভালো ছিল না খারাপ ছিল? আরও অনেক খারাপ ছিল, খালি খারাপ না। যেই সমাজে মদ ছাড়া কোনো মেহমানদারি হতো না, সবার টেবিলে হাতে হাতে কী থাকতো? মদ থাকতো, এবং ভালো মেহমান আসলে সে বাইতে রাসের মদ আনা লাগতো, সবচেয়ে দামি মদ ছিল বাইতে রাসের মদ, সেই মদ দিয়ে পরিবেশন করা হইতো। মদ ছাড়া সেই সমাজে কোনো খাওয়া দাওয়া মেহমানদারি হইতো না। সেই সমাজে নারী ছাড়া কোনো কথা ছিল না, জেনা বেবিচা অশ্লীলতা এটার স্বাভাবিক বিষয় পরিণত হয়েছিল, নারীর প্রতি অত্যাচার ধর্ষণ খুন এগুলো স্বাভাবিক বিষয়। তারপরে সেই সমাজে হাতে কোনো কথা, মুখে কোনো কথা হইতো না, হাতে হাত থাকতে মুখ দিয়ে কিসের কথা, এটা ছিল জাহেলি সমাজের রীতি, সব কথা হবে কিসে, হাতে, জোর যার মুল্লুক তার, এরকম একটা সমাজ ছিল না। সেই সমাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়ে আসছেন। আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতটা কি দিছেন? হে দুনিয়ার মানুষ, আজকে থেকে সবাই মদ খাওয়া বন্ধ করে দাও,
আমি মাদক মুক্ত আরব গঠন করার জন্য পৃথিবীতে আসছি, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দাওয়াত কাউকে দিছেন, কোন জায়গায় পাইছেন? যা আল্লাহ রাসূল জাহেলী সমাজে যায় যায় মানুষের বাড়িতে বাড়িতে এলাকায় এলাকায় খালি যায় যায় বলছেন, ভাই মদ খাওয়া ছাড়ো, ভাইরে মদ খাওয়া ছাড়ো, মদ খাইলে সর্বনাশ, আমরা মাদক মুক্ত সমাজ গঠন করি, বলছেন নে? বলেন নাই। আচ্ছা, নবী সাল্লামকে যুদ্ধবিগ্রহ বন্ধ করার দাওয়াত দিচ্ছেন, তাও দাওয়াত দেন নাই। নবী সাল্লামকে নারীর প্রতি সহিংসতা, নারীর প্রতি অত্যাচার নির্যাতন, জানা ব্যবিচার বন্ধ করার দাওয়াত দিচ্ছেন, দাওয়াতটা দিচ্ছেন কিসের? ইয়া আইয়ুহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে দুনিয়ার মানুষেরা, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুফলিহু, দুনিয়াতেও সফল হবে, আখেরাতেও সফল হবে। দুনিয়া আখেরাতের সফলতার চাবিকাটি লা ইলাহা ইল্লাল্লাহ। 10 বছর আর কোনো দাওয়াতে দেন নাই, কোনো কথাই বলেন না, খালি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি হলেন দুনিয়ার সকল মানুষের মুআল্লেম, উস্তাদ, শিক্ষক। এবং কেমন শিক্ষক? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলেম আমাদের দুনিয়ার সবার এলেম একত্রিত করলেও তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা কাছে সেই এলেমওয়ালা ওস্তাদের 10 বছর লাগছে দুনিয়ার মানুষকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বুঝাইতে। নূহ আলাইহিসসালাম 950 বছর পর্যন্ত খালি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতে দিয়েছেন, এক দাওয়াত, 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর, 100 বছর না, 950 বছর এক দাওয়াত, খালি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। কেন? সমাজে যত সমস্যা আমরা দেখতেছি, এগুলো সমস্যা না, এগুলো সমস্যার পার্শ্ব প্রতিক্রিয়া। শরীরে জ্বর উঠছে, জ্বর রোগ না, ভিতরে কোনো সমস্যা হয়েছে, আরেকটা রোগ হয়েছে, ওই রোগের আপনার প্রতিক্রিয়া দেখা দিছে, জ্বর উঠছে, ভিতরে করোনা ভাইরাস ঢুকছে, অথবা টাইফয়েড হয়েছে, অথবা ইনফেকশন হয়েছে, অথবা কোনো একটা সমস্যা হয়েছে, ওই কারণে জ্বর উঠছে, জ্বরটা প্রকৃত রোগ না। সমাজে যেগুলো দেখতেছি এগুলো রোগ না, রোগ হয়েছে সমাজের মানুষের অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ উঠে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ নাই, এই কারণে এই সমস্যাগুলো সব দেখা দিছে। এগুলোর মূল জায়গা হলো সমস্যা দেখা দিছে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে। লা ইলাহা ইল্লাল্লাহ যদি ঠিক হয়ে যেত, এই সমস্যাগুলো অটোমেটিক সুস্থ হয়ে যাবে, এগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে। এগুলো নিয়ে সারা জীবন কাজ করে বন্ধ করতে পারবেন না যতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক না হবে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বুঝি নেই বলে স্বাভাবিকভাবে মনে হয় তাওহীদ হলে এগুলোর কী হবে। এই জন্য অনেকে দিন মানি মনে করে, তাওহীদ মনে হয় দিনের অন্তর্ভুক্ত না, আকীদা মনে হয় দিনের অন্তর্ভুক্ত না। সবসময় মনে রাখতে হবে যে ইমান মানি আকীদা যোগ আমল সমান সমান ইমান, আকীদা যোগ আমল সমান সমান ইসলাম, আকীদা যোগ আমল সমান সমান এহসান, আকীদা যোগ আমল সমান সমান দিন, আকীদা যোগ আমল সমান সমান শরীয়ত। মানে কোনোটাই আকীদা বাদ দিয়ে ইসলামও হয় না, ইমানও হয় না, এহসানও হয় না, দিনও হয় না, শরীয়তও হয় না। আগে আকীদা বিশুদ্ধ করতে হবে। আপনি দিন কায়েম করবেন, আকীদাও কায়েম করা লাগবে, আমলও কায়েম করা লাগবে, দুইটা মিলে দিন। ইরানে কি দিন কায়েম হয়েছে? কি বলেন, ইরানে দিন কায়েম আছে? কথা কয় না, নাই কেন? আহারে মুসলিম এখনও এটাও বুঝে নাই, দিনে বুঝে নাই। দিন মানে আকীদা, আকীদা দিনের অন্তর্ভুক্ত। তো এরা শিয়া আকীদা প্রতিষ্ঠা করছে, দিন কায়েম হয় কেমনে? সব ভিন্ন না, সব এক। সেখানে তারা রাষ্ট্রে কিছু আমল প্রতিষ্ঠা করছে, কিন্তু আকীদা বাতিল আকীদা প্রতিষ্ঠা করছে। তো বাতিল আকীদা প্রতিষ্ঠা হলে ওটা দিন কায়েম হয় কেমনে? দিন মানি আকীদাও দিন, আমলও দিন। তো দিন কায়েম করতে হলে আপনাকে বিশুদ্ধ সহি আকীদাও কায়েম করা লাগবে, আমলও কায়েম করা লাগবে। সহি আকীদা ছাড়া দিন হয় কেমনে? তা এখন যদি বলেন যে না 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 আকীদাই দরকার নেই, তাহলে আপনার দিনে নাই, আপনি দিন শূন্য, দিন থেকে বিমুখ হয়ে গেছেন। এই জন্য আপনার আগে ঠিক করে নিতে হবে যে আমি দিন কায়েম করলে কোন আকীদা কায়েম করব, কোন বিশুদ্ধ আকীদা আমি বিশ্বাস করি, এটাই ঠিক করি নাই তো কিসের দিন প্রতিষ্ঠা করব আমি? আগে তো আমার আকীদা ঠিক করে নিতে হবে যে আমি কোন আকীদায় বিশ্বাসী এবং আমি কোন আকীদা কায়েম করব। আকীদা না হলে দিন কায়েম হয় কেমনে?
এজন্য শিয়া আকীদা প্রতিষ্ঠা করে, মুতাজিলা আকীদা প্রতিষ্ঠা করে, জাবরিয়া আকীদা প্রতিষ্ঠা করলে দিন হবে না। দিন হইতে হইলে বিশুদ্ধ সহি আকীদা লাগবে প্লাস অন্যান্য আমল সব মিলে। আপনি একটা ইসলামী রাষ্ট্র, সেখানে আপনি চোরের শাস্তি হুদুদ কায়েম করলেন, জানাকারীর শাস্তি কায়েম করলেন, তারপর আরও কোরআনে সুন্নায় যত বিধিবিধান আছে এগুলো কায়েম করলেন, কি দিন কায়েম হবে? যতক্ষণ পর্যন্ত না সহি আকীদা প্রতিষ্ঠা না করবেন ততক্ষণ দিন কায়েম হবে না। কারণ দিনের মূল বিষয় তো আকীদা, ইসলামের মূল বিষয় তো আকীদা। ইসলামের রকম কয়টা? পাঁচটা। এক নম্বরটা কি? তো ইমানে যদি ঠিক না হয়, আকীদাই ঠিক না হয়, তো ইসলাম হয় নাকি? বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের এক নম্বরই তো শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে ইকামুস সালাত, তারপরে আতুজ যাকাত। তা ইসলাম কায়েম করতে হলে আগে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আগে লা ইলাহা ইল্লাল্লাহ লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া ইসলাম হবে না, দিন হবে না। এজন্য আমাদেরকে তাওহীদ শিখা, তাওহীদ বুঝা, লা ইলাহা ইল্লাল্লাহর দায়ী হওয়া, এটাই হলো এক নম্বর কাজ, মৌলিক কাজ। এটা শিখতে পারলে মনে করলেন যে দুনিয়াতে কিছু শিখছেন, এটা শিখতে পারি নাই দুনিয়াতে কিছু শিখতে পারিনি। গর্ভধারিণী মা এবং সৎ মায়ের হক সন্তানের উপরে কি একই? না, গর্ভধারিণী মায়ের হক অবশ্যই বেশি, তবে সৎ মা যিনি হবেন তারও মায়ের প্রতি যে অধিকার, মায়ের হক, সেটাও সৎ মায়ের প্রতিও সে সদাচরণ, সে খেদমত এগুলো করতে হবে। তবে অবশ্যই মানে গর্ভধারিণী মা যিনি তার হক তার অধিকার অবশ্যই অনেক বেশি। আচ্ছা, বৈধ বিষয়ে লটারি কি বৈধ? অবৈধ বিষয়ে লটারি তো অবৈধ ঠিকই আছে, বৈধ বিষয়ের লটারিও দুই ধরনের হতে পারে। লটারিটা দুই ধরনের, এক ধরনের লটারি জুয়া হয়, আর এক ধরনের লটারি জুয়া না। তবে জুয়া হয় তখন যখন কয়েকজনের অধিকার একত্রিত করে, দশজনের অধিকার একত্রিত করে লটারির মাধ্যমে দুইজনকে দিয়ে দেওয়া হয়, এটা জুয়া। মানে সবাইরে বললাম যে দশ টাকা করে টিকিট কিনেন, সবাই দশ টাকা করে টিকিট কিনছে, এই আশায় কিনছে যে দশ টাকা দশ লক্ষ টাকা পাই যেতে পারে। সে কিন্তু এটা স্বভাবের নিয়তে হসপিটালে দান করে নাই বা কোথাও দেয় নাই, হে নিয়ত হলেও দশ টাকা কী পাই যাব, দশ লক্ষ টাকা পাই যাব। এরপরে তার এই দশ টাকা কয়েক লক্ষ কয়েক কোটি মানুষ দশ টাকা দিদি কিনলো, বিশাল একটা অঙ্কের টাকা হইলো, এইটা কয়েকজনকে লটারির মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছে, এই লটারি জুয়া, হারাম, এই লটারি জায়েজ নেই। এবং যে দশ লক্ষ টাকা পাইছে তার জন্য দশ লক্ষ টাকা নেওয়া জায়েজ নেই, এটা মানুষের টাকা, তাকে এইভাবে দিয়ে দেওয়া এটা জায়েজ হয় নাই। এই জাতীয় লটারি হারাম। তবে মানে এখন আপনি বললেন যে আমার এখন এই কিছু হাদিয়া আনছি, তো হাদিয়া আনছি তিনটা, ধরেন আপনি তিনটা পাঞ্জাবি নিয়ে আসছেন, বলতেছেন যে আজকে আমি ভাইদেরকে দিতে চাই, এখন ভাই আছে ২০ জন, ১০০ জন, তিনটা কেমনে দিবেন? তা এবার সিদ্ধান্ত হলো যে এখানে লটারি হবে, যে তিনজনে পাবেন সে তিনজনকে দিব। এটা বৈধ, এটা জুয়া না, কারণ এটা একজনে হাদিয়া দিচ্ছেন, আপনাদের ১০০ জন থেকে টাকা নেওয়া হয়নি, হাদিয়াটা ১০০ জনকে দিতে পারতেছেন না, দিবেন তিনজনকে, তো এটা তিনজনকে দেওয়ার জন্য লটারি করলেন, কোনো অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জেহাদে যেতেন তখন স্ত্রীদের সবাইকে নিতে পারতেন না, তো কাকে নেবেন? তো লটারির মাধ্যমে নির্ধারণ করে নিতেন যে যার নাম উঠবে তাকে নিয়ে যাবেন, এরকম অনেক ক্ষেত্রে হইতো। তো এগুলো শরীয়তে জায়েজ, কিন্তু ওই সবার হক সবার অধিকার নিয়ে কয়েকজনকে দিয়ে দেওয়া এটা ইসলামে হারাম। এখানে বলছেন যে একই রকম দুই বা তিনটা অপশন সমানরূপে থাকলে জায়গা কিনা বা প্রতিষ্ঠান বা গাড়ি বা বাড়ি কিনা যে কোনো হালাল বস্তু কিনতে একটা নির্ধারণ করতে, এতে কি পাপ বা শিরিক হবে? না, এই নীতিমালা মনে রাখলে আপনি করতে পারবেন, কিন্তু যদি ওই কয়েকজনের অধিকার একজনকে দিয়ে দেন তখন সেই জাতীয় লটারি বৈধ হবে না। আচ্ছা, হানাফি না হলে জাহান্নামী হয়? এটা তো যারা হানাফি মাজহাবের অন্ধ অনুসারে, আমরা তো হানাফি, কি আমরা হানাফি না? আমরা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহকে অন্তর থেকে ভালোবাসি, মহাব্বত করি, তার আকীদাকে আমরা ভালোবাসি, তার ইস্তেহাদকে গবেষণাকে আমরা মহব্বত করি, কিন্তু তাকে যারা অন্ধভাবে তাকলিদ করেন তারাও বলেন না যে হানাফি না হইলে আপনি জাহান্নামী হবেন। তো তারাই তো দাবি দেন না যে আপনি হানাফি না হইলে, তারা বলে যে আপনি হানাফি না হইলে সাফি হন, মালিকি হন, হাম্বলি হন,
তাহলে হানাফি না হলে জাহান্নামী হয় না। বাংলাদেশ কি সাফি বা হাম্বলি হওয়া হারাম? এটা হারাম তারাও বলেন নাই, কেউ বলেন নাই যে আপনি সাফি হইতে পারবেন না, হাম্বলি হইতে পারবেন না। এটা সবার মতেই আপনি হইতে পারবেন, কোনো অসুবিধা নাই। জি, আমরা কাপ্পারাতুল মাজলিসের দোয়াটা পড়িনি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।